সালাম আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা আজকে কথা বলবো চলমান পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি নিয়ে। সেই জন্য কথা বলার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, এমপি আওয়ামী লীগ। হাবিবে মিল্লাত মুন্না, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার সাথে উপস্থিত আছেন হারুনুর রশিদ, এমপি বিএনপি। হারুন রশিদ, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চলমান বিষয়ের দিকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাই যে বাংলাদেশে করোনার প্রভাব বেড়েছে এবং সরকার যথাসাধ্য চেষ্টা করছে এটা নিয়ন্ত্রণে আনার জন্য। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজত নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং সেটাও সরকার নিয়ন্ত্রণে আনার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা সর্বশেষ যে প্রসঙ্গটা দেখতে পাই সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের এমডি কে ঘিরে যে অভিযোগটা উঠেছে, সেখানে মূলধারার মিডিয়া কিছুটা নীরব ভূমিকা পালন করছে, এই নিয়ে জনমত তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি প্রথমে হাবিবে মিল্লাত আপনাকে অনুরোধ করব যে আমি আপনার কাছে জানতে চাই, আমাদের দর্শকদের জন্য, যে এই একই মাসে দুটো ঘটনা ঘটেছে। একটি আমরা দেখেছি যে মামুনুল হককে ঘিরে রিসোর্টের ঘটনাটি। আচ্ছা হাবিবে মিল্লাত, আমরা যে কোনো কারণে ওনাকে হারিয়ে ফেলেছি আমার মনে হয়। আমি হারুনুর রশিদ আপনার কাছেই তাহলে প্রশ্নটা রাখি, উনি আসলে ওনার কাছে আমি যাব। মামুনুল হকের রিসুটের ঘটনাটা নিয়ে যেভাবে তোলপাড় উনি পেয়েছেন, আমি খুবই দুঃখিত। হাবিবে মিল্লাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি, এখন একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, প্লিজ প্রশ্নটি আবার। আচ্ছা, যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাইছি যে একই মাসে দুটো ঘটনা, যে মামুনুল হকের রিসুটের ঘটনাকে নিয়ে মিডিয়াতে আমরা অনেক তোলপাড় দেখেছি, সেই হিসেবে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোহান তানভীরের ব্যাপারে মূলধারার গণমাধ্যমগুলো কিছুটা নীরব ভূমিকা পালন করছে, এই নিয়ে জনগণের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আপনার মতামত জানতে চাই এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের এবং প্রিয় হারুন ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে আমিও ব্যাপারটি লক্ষ্য করেছি যে মূলধারার যে সমস্ত বিশেষ করে পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া, তাদেরকে আমি এ ব্যাপারে খুব একটা ভূমিকা দেখতে পাইনি। তবে কতগুলো প্রথম আজকেও করেছি দুই একটা পত্রিকা, যেটা তৃতীয় পৃষ্ঠা বা ভিতরের পৃষ্ঠার দিকে খবরটি ছিল। কিন্তু আসলে একটি ঘটনাকে আর একটি ঘটনার সাথে মিলিয়ে দেখা হবে না, প্রত্যেকটি ঘটনারই গুরুত্ব আছে এবং প্রত্যেকটি ঘটনা গুরুত্ব পাওয়ার যোগ্য। সুতরাং মামুনুল হক সাথে এই এমডি তানভীর, তার সাথে এক এক দৃষ্টিতে দেখা ঠিক হবে না, কারণ ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। একজন রিসোর্টে একজন মহিলা সহ তাকে তৃতীয় স্ত্রী বলা হয়, বলা হয়েছে তৃতীয় স্ত্রী তাকে নিয়ে তিনি ছিলেন, এবং এখানে কোনো হত্যাও হয়নি, এখানে কোনো খুনও হয়নি, এখানে কেউ আত্মহত্যাও করেননি। অন্যদিকে এই ঘটনাটি হচ্ছে যে একটি মেয়ে কিছু চিঠি লিখে দেখে, ছবি দেখে তাকে অপরাধী করে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, অপরাধ প্রমাণিত হলে প্রত্যেকটি দোষী ব্যক্তিকে শাস্তি পেতে হবে, এবং একটি ঘটনার সাথে আর একটিকে জড়িয়ে ঘটনাকে দুর্বল করা যাবে না। সুতরাং আমি মনে করি যে আপনার একটি কথার সাথে একমত যে মূলধারার পত্রপত্রিকা এবং যে মিডিয়াগুলো একটু যতটুকু সোচ্চার হওয়ার কথা ছিল ততটুকু সোচ্চার হয়নি, এটা যেমন সত্য, তেমনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ডকুমেন্ট গুলো এসছে তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সে এবং আইনের মাধ্যমে ব্যাপারটি ফয়সলা করেন সেটি যেন করা দরকার। যেমন পরিবারের পক্ষ থেকে এসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিংবা বলা হচ্ছে যে জামিনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, আজকে সম্ভবত কোর্টে ওঠার কথা, সেসব ব্যাপারগুলো দৃষ্টি দিতে হবে আসলে। ধন্যবাদ। ধন্যবাদ হাবিব ভাই। আমি হারুনুর রশিদ আপনার কাছে যেতে চাই, যে হাবিবুর রহমান মিল্লাত, হাবিবে মিল্লাত, উনি যেটা বলেছেন যে দুটো ঘটনা এক করা যাবে না, দুটো আলাদা প্রেক্ষাপট, আপনার মতামত একটু জানতে চাই এই ব্যাপারে। জি ধন্যবাদ। আসলে আমরা একটা সংকটময় সময় অতিক্রম করছি দেশে। একদিকে কোভিড এর যে সংকট সারা বিশ্বব্যাপী, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের একটা বৈরী আবহাওয়া বর্তমান বিদ্যমান, যা মানুষকে সাংঘাতিক ভাবে না বিশ্বাস উঠে গেছে, এবং দেশের সরকারের বর্তমান যে সমস্ত কর্মকাণ্ড এগুলো সাংঘাতিক ভাবে আজকে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। মিল্লাত ভাই যেটি বলেছে সেটি সঠিক, যে এখানে দুইটি ঘটনা দুই ধরনের, কিন্তু দুইটি ঘটনার ক্ষেত্রে একটি ঘটনা কিন্তু একজন তরুণী আপনার আত্মহত্যা হোক বা তাকে হত্যা করা হয়েছে, যেটি হোক না কেন,
সেটি যেমন অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে, আর একটি ঘটনা যেটি এদেশের শীর্ষ আলেমদের মধ্যে অন্যতম, তাকে নিয়ে যেভাবে এখন পর্যন্ত মিডিয়ায় পত্রপত্রিকায় সে তাকে রিমান্ডে কি কথা হচ্ছে কি বলছে সেগুলো বাইরের কাউরে জানার কথা না, মিডিয়ারও জানার কথা না, সেগুলো বিভিন্ন রং লাগিয়ে সেগুলোকে প্রচার প্রকাশনা করা হচ্ছে, যেটি অত্যন্ত অনভিপ্রেত, সঠিক নয়। সমাজে যখন একটা আপনার অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সমাজে যখন একটা সংকট তৈরি হয়, তখন এই ধরনের পরিস্থিতি আমরা অতীতেও লক্ষ্য করেছি, 1/11 এর সরকারের সময় দেখেছি, বিভিন্ন অবৈধ সরকারের সময়ও আমরা এই সমস্ত কর্মকাণ্ড লক্ষ্য করেছি। যেহেতু রাষ্ট্রে একটি সংকট বিদ্যমান, দেশে জনগণের যে সরকার সেই ক্ষেত্রে একটি সংকট বিদ্যমান, সুতরাং জনগণের এই সংকটটিকে আড়াল করার জন্য এই ধরনের বিষয়গুলোকে আমি মনে করি যে যে বিবেচনায় নেওয়া দরকার ছিল সেইভাবে সরকার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে আমি বলবো যে মামুনুল হককে নিয়ে যে যেভাবে সরকার বিষয়টিকে রং লাগিয়ে যত গুরুত্ব সহকারে এটাকে প্রচার অপপ্রচার যেভাবেই তারা দেওয়া হচ্ছে, পাশাপাশি যে ঘটনাটি সংঘটিত হয়েছে নিঃসন্দেহে বসুন্ধরা একটি মাফিয়া গ্রুপ, কোনো সন্দেহ নাই। বসুন্ধরা মানুষের জমি দখল করে, মানুষের যে ল্যান্ড ডেভেলপ করে, মানুষকে ল্যান্ড দেয় না, বিভিন্ন রকম অভিযোগ আছে, সরকারের রাজস্ব ফাঁকি দেয় এবং সরকারের সাথে তাদের আবার যে সময় যখন সরকার আছে তাদের সাথে আবার সম্পর্ক তাদের বিদ্যমান থাকে, সরকারকে বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকা তারা বিভিন্ন ক্ষেত্রে অনুদান দেয়, সহযোগিতা দেয়। স্বাভাবিক কারণে আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হওয়ার পরেও মিডিয়া সহ সরকারের জায়গা থেকে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া দরকার ছিল সেটা নিঃসন্দেহে খুবই দুর্বল। তার কারণ এখানে ঢাকার গুলশানের মতো একটি অভিজাত এলাকা থেকে, একটি বাসা থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেইখানে যে ধরনের ফুটেজ, যে ধরনের কর্মকাণ্ড, বাড়ির মালিক আছে কিভাবে কারা বাড়ি ভাড়া নিয়েছে, যে বিষয়গুলো আজকে যদি মামুনুল হকদের মতো ঘটনা ঘটত তাহলে আজকে সমস্ত মিডিয়া তোলপাড় হয়ে যেত যে কিভাবে ঘটেছে, কারা এর সাথে জড়িত, কারা জড়িত না, কে কি করেছে। কিন্তু এই ঘটনার দিকে দেখা যাচ্ছে যে আজকে যে কোনো কারণেই হোক আজকে অত্যন্ত দুর্বল একটি পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। আমি আশা করব যে এই অপরাধের সাথে যারাই জড়িত হোক, যারা যারা এর সাথে সম্পৃক্ত, যত বড়ই সে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন যেন অবশ্যই সমপ্রয়োগ হয়, এটি আমার প্রত্যাশা থাকবে। ধন্যবাদ হারুনুর রশিদ। হাবিবে মিল্লাত, এখানে বলা হচ্ছে যে যেটা মানুষ বলছে যে মাফিয়া গ্রুপের কারণে, এবং হচ্ছে যে হারুন ভাইও বলেছেন এবং অনেকেও বলছেন যে তারা একটা মাফিয়া গ্রুপ, তাদের আরো অনেক অন্যায় ছিল, এইভাবেই চাপা দেওয়া হয়েছে, অতীতেও চাপা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ঘটনাটা চাপা দিবে, এরকমই জনমত তৈরি হয়েছে এবং এই কারণে মিডিয়া এবং সরকার অনেকটা নীরব ভূমিকায় আছে। আপনি যদি এটার উপর কিছুটা বলতেন না তাহলে আমরা অন্য প্রসঙ্গে যেতাম। পরে আমি কিন্তু আমার মতামতটি আগেই দিয়েছি, এখানে হচ্ছে বাংলাদেশের পত্রপত্রিকা কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয়, ব্যক্তিগতভাবে কোন মালিকানাধীন অধিকাংশ বাংলাদেশ সরকারের কোন পত্রপত্রিকা বিটিভি ছাড়া আর কিছু নেই আসলে, সুতরাং সরকার নয়, এটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন হওয়ার কারণে হয়তো প্রভাবশালী গ্রুপের যেহেতু এমডি কাজটি করেছে তারা হয়তো বা এটিকে ঠিকভাবে প্রকাশ করছে না। তবে আমি একজন সংসদ সদস্য হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমি দাবি করি যে প্রত্যেকটি দুর্ঘটনা মমিনুল হকের সাথে এর একটি মিল রয়েছে, সেটি হচ্ছে যে দুটোই অপরাধ। এই প্রত্যেকটি অপরাধকে না অপরাধ হিসেবে বিবেচনা করে এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদেরকে যেন আইনের আওতায় এনে সঠিক শাস্তিটি দেওয়া হয় এবং এ ব্যাপারে জনগণকে সাথে নিয়ে জনগণ যেন এ ব্যাপারে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে এবং আইনগত ভাবে তাদের জন্য বিচার হয়, এটি আমি অবশ্যই চাই। ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে এটা আসলে মানুষ জানতে চাচ্ছে এবং বিভিন্ন ভাবে এই প্রশ্নটা এসেছে, হেফাজত ইসলাম সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, এটা ছিল মোদি বিরোধী আন্দোলন, কিন্তু হেফাজতের একের পর এক গ্রেফতার এবং তাদেরকে যেভাবে তাদের সংগঠনটা ভেঙে দেওয়া হয়েছে এটা এর পেছনে সরকারের অনেকটা হাত আছে এরকমই শোনা যাচ্ছে, আপনি কি এই বিষয়ে একটুখানি বলবেন আমাদেরকে? সরকারের হাত আছে কোথায় আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাইনি, স্ট্রিমিং এর অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, কথা বলা হচ্ছে যে এইখানে তাদের যে সংগঠনে এই যে কমিটি ভেঙে গেছে এবং তাদেরকে কমিটি ভেঙে যাওয়ার পেছনে এখানে সরকারের হাত আছে, সরকারের পরামর্শ মতো তারা কমিটি ভেঙেছে এবং নতুন কমিটি তারা ঘোষণা করবে এবং এইটা বলা হচ্ছে যে হেফাজত ইসলাম সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, এটা ছিল
হ্যাঁ, এটা ছিল সম্পূর্ণই মোদী বিরোধী একটা আন্দোলন, কিন্তু এটাকে কেন্দ্র করে হেফাজতের ব্যাপারে যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা অনেকে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছে যে এটা হেফাজত ইসলামের উপরে অন্যায় করা হচ্ছে সরকারের। আপনি কি বলবেন আসলে এটা এই বিষয়ে? অপরাধী বা অপরাধী কর্মকাণ্ড যখন ধরা হয় সেটা সরকারের দায়িত্ব রয়েছে, এবং হেফাজতে ইসলাম শুধু নয়, আপনি তো ইতিহাস দেখতে হবে। 2013 সালের 5ই মে মতিঝিল চত্বরে তারা দেশে যে তাণ্ডব সৃষ্টি করেছিল, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা, বাইতুল মোকাররম থেকে শুরু করে ধর্মীয় গ্রন্থ যারা বিক্রি করে সেই সমস্ত পত্রপত্রিকা হামলা, আগুন জ্বালানো, এবং সাথে সাথে বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এত কোরআন শরীফ কোথাও তারা পুড়িয়েছে এরকম কোন ইতিহাস ছিল না, এবং তাদের একটি রাজনৈতিক ইচ্ছা ছিল। সেই সময়কার বিরোধী দল বিএনপি তাতে সহযোগিতার কথা বলেছিলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আলেম ওলামাদের পক্ষে এবং ধর্মীয় নেতাদের পক্ষে, কিন্তু ধর্মকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এই স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশে সেটা সম্ভব নয়। আমিও আপনিও যতটুকু জানেন, আমিও তার চেয়ে বেশি জানি না, কারণ আমরা পত্র পত্রিকা দেখেই কিন্তু এগুলো শুনেছি। এবং আপনি যে কথাগুলো বলছেন, আপনার তো নিজস্ব কোনো সোর্স নেই বা আমারও নিজস্ব কোনো সোর্স নেই, সে সোর্স গুলো হচ্ছে পত্র পত্রিকা, যে এইগুলি আপনাকে যে তারা বিদেশি ফান্ডের সোর্স পেয়েছে, মাউলকের অ্যাকাউন্টে 6 কোটি টাকার ট্রানজেকশন দেখেছে, তাদের ওয়াইফকে একজনের বোনের বাসায় রাখা হয়েছিল, সেখানে তাদের সরিয়ে নেওয়া হয়েছে, এবং নিয়ম কানুন মেনে প্রথম বিয়েটি করেছে, দ্বিতীয় বিয়ে দুটি আসলে চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তো বাংলাদেশের ইতিহাসে সত্যিকার অর্থে আলেম ওলামারা এই ধরনের কাজ করবেন এটা আসলে কখনোই আমরা মেনে নিতে পারি না। বা বিভিন্ন দলের, সে কিন্তু একটি দলের কিন্তু প্রধান, এবং সেই দলের ম্যানিফেস্টোকে, যেহেতু নিজের দলের কোনো শক্তি নাই, সেই ম্যানিফেস্টোকে হেফাজতের মাধ্যমে, যেহেতু তাদের মাদ্রাসার ছেলেরা আছে, তাদের কোমলমতি শিশুদের যাদের রাজনীতি করার বয়স হয়নি, রাজনীতি বোঝার বয়স হয়নি, তাদেরকে দিয়ে একটি রাজনৈতিক পরিকল্পনা করেছিল, যাতে হয়তো বিভিন্ন দল তাদেরকে সমর্থন দিয়েছে। পরে বলছেন রাজনৈতিক লোকজন থাকবেন, রাজনৈতিক দলের প্রধানরা থাকবেন, এবং এই হেফাজতে ইসলামের যে গঠিত হয়েছে 3-4টি রাজনৈতিক দল নিয়ে, তারা কিন্তু 20 দলীয় ঐক্যজোটের মধ্যে আছেন। সুতরাং অবশ্যই দেখতে হবে, এবং প্রমাণিত এই যে ডিজিটাল টেকনোলজি, এইখান থেকেই মানুষ খুব সহজেই অপরাধীদের শনাক্ত করতে পারে, এবং অপরাধীর অপরাধ খুব সহজেই সামনে নিয়ে আসা যায়, সেই কাজগুলোই করা হয়েছে। এখন একজন আমিন মমিনুল হককে ধরা হয়েছে, বা আরো 20 জন নেতাকে ধরা হয়েছে, বা 200 নেতা কর্মীকে ধরা হয়েছে, তাদের কিন্তু ভিডিও ফুটেজ দেখে ধরা হয়েছে। এর মধ্যে বিএনপির যেমন আছে, দু একজন আওয়ামী লীগেরও আছে, বা আওয়ামী লীগের নেতার ছেলেরাও আছে, তাদের কিন্তু ছাড় দেওয়া হয়নি। সুতরাং মিডিয়াতে এটা খুবই একটা মানে লোকজন জনপ্রিয়তা, বা লোকজন বাংলায় বলে যে লোকজন এটা খুব খায়, সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে, কিন্তু এরাই যদি একটা অঘটন ঘটায় তখন যদি বলে সরকারের ব্যর্থতা, সরকার কেন আগে থেকে বুঝতে পারেনি। সুতরাং সরকারে যারা আছেন তারা তো সকল দোষ নন্দগোল সরকারের সেটাই আছে, কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলতে চাই যে বাংলাদেশে যারাই অন্যায় অবিচার করুক না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হতে কিন্তু 40 বছরের বেশি লেগেছে, বড় বড় অপরাধের বিচার হতে কিন্তু অনেক সময় লেগেছে, জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার, কিন্তু সেগুলো কিন্তু হয়েছে। অতীতে যারা সামরিক সরকার সরকার গঠন করেছে তাদের সময় কিন্তু কোনো আইনের শাসন ছিল না, কোনো বিচার ছিল না, এবং তাদের সময়ে সেই মামলাগুলো কখনোই সচল হয়নি। হয়তো মামলা সচল হতে একদিনের জায়গায় 2 দিন, 1 বছরের জায়গায় 2 বছর লাগতে পারে, মামলা শেষ হতে 2 বছরের জায়গায় 4 বছর লাগতে পারে, কিন্তু কখনোই বিনা বিচারে কাউকে পার পেতে দিবে না জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ হারুনুর রশিদ। উনি যেটা বলেছেন বা আমরাও যেটা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলামের একটা রাজনৈতিক একটা লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যে তারা কোমলমতি শিশুদেরকে তারা কাজে লাগিয়েছে। আসলে কি হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম তো একটা সংগঠন, সেটা কোনো রাজনৈতিক দল না, জামাত ইসলামের মতো রাজনৈতিক কোনো দল না, আসলে কি তাদের এরকম কোনো আকাঙ্ক্ষা ছিল কিনা, বা এরকম কোনো ইচ্ছা ছিল কিনা যে তারা রাজনৈতিক ভাবে আসবে, ক্ষমতায় আসবে, বা এরকম কি কোনো কিছু দেখা গিয়েছে কিনা, আপনার কি মনে হয়?
জি ধন্যবাদ। এখানে হেফাজত ইসলাম নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, তার কারণ হেফাজত ইসলামটা বেশি দিন পূর্বে কিন্তু সংগঠিত হয়নি। হেফাজত ইসলাম নিঃসন্দেহে একটি অরাজনৈতিক সংগঠন এবং এরা কোনো নিবন্ধিত রাজনৈতিক কোনো সংগঠন নয়, এটি মনে রাখতে হবে। যে হেফাজত ইসলাম যখন আপনার বাংলাদেশে আত্মপ্রকাশ করে, তখন বাংলাদেশের যে প্রেক্ষাপটটি ছিল সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো ভয়াবহ আকার ধারণ করেছিল, দেশে মদ জুয়া ব্যভিচার এই সমস্ত কিছু যে ভয়াবহ একটা রূপ ধারণ করেছিল, বিষয়টা হচ্ছে যে হেফাজতে ইসলামকে নিয়ে আলোচনা করতে গেলে আমি যেটা বলছিলাম যে একটু সময় প্রয়োজন, কিন্তু এখানে আবার বাস্তবিক অবস্থা হচ্ছে হেফাজতে ইসলাম যে সময় আত্মপ্রকাশ করেছে সে সময়ে ব্লগাররা বিভিন্ন ব্লগে আপনার ইসলাম বিদ্বেষী যে সমস্ত তৎপরতা অব্যাহত রেখেছিল, তারপরে আপনার গণজাগরণ মঞ্চ করে সেখানে যে কর্মকাণ্ড গুলো করছিল, এরই প্রতিবাদ হিসাবেই কিন্তু হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। এবং পরবর্তীতে তারা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইসলামী যে সমস্ত রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ বক্তব্য দিয়ে আসছে। বিষয়টি হচ্ছে বাংলাদেশের 70-90% মানুষ মুসলিম অধ্যুষিত দেশ, স্বাভাবিক কারণেই এখানে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা রাষ্ট্রের নাগরিকদের জায়গা থেকেই হোক, যখন কোন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সংঘটিত হবে সেখানে কিন্তু আলেম সমাজের দায়িত্বই হচ্ছে এগুলোর আপনার প্রতিবাদ করা, ব্যাখ্যা দেওয়া। আমরা বিএনপি বা আওয়ামী লীগ বায়তুল মোকাররম থেকে কিন্তু আমরা কোনো প্রতিবাদ মিছিল বা সমাবেশ করি না, যুগে আমরা পাকিস্তান আমল থেকে দেখে আসছি ইসলামিক দলগুলোই কিন্তু সেখান থেকে এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যই বলেন, বা বিভিন্ন এই ইসরায়েলে প্যালেস্টাইনের উপর আক্রমণ হোক, বাবরি মসজিদ ভারতে ভাঙচুর হোক, ইসলামিক দলগুলো কিন্তু ওই সব জায়গা থেকেই তাদের প্রচেষ্টা করে। আমরা আমাদের আওয়ামী লীগ বিএনপি আমাদের জায়গাতে যেটা করার সেটা করি, কিন্তু এখন হেফাজত ইসলামের প্রতি সরকারের এই বিদ্বেষ বা হেফাজতের প্রতি সরকারের এই হঠাৎ করে এত আপনার এই মানে ক্র্যাকডাউন বা যেটাকে আমি বলবো যে এই ধরনের পরিস্থিতির কারণ কি? আসলে সরকার বাস্তব যেটা অবস্থা হচ্ছে যে বর্তমান সরকার আপনার কোনো বিরোধী মতকে সহ্য করতে পারছে না। সংসদে কোনো বিরোধী দল নাই, একটা অনুগত বিরোধী দল সরকার সংসদের মধ্যে অবস্থান করছে যেটা সরকারেরই অংশ, পাশাপাশি যারা বাংলাদেশে বিরোধী দল হিসেবে স্বীকৃত তাদেরকে বিরোধী দলের যে দায়িত্ব পালন করার বা বিরোধী দলের যে মত প্রকাশ করার সেই স্বাধীনতার জায়গাটুকু নাই। সাম্প্রতিক এখানে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবে সেটা তারা প্রোটেস্ট করেছে, প্রোটেস্টে তারা কারণও বলেছে যে ভারতে নরেন্দ্র মোদীর দল এবং নরেন্দ্র মোদী একটা মুসলিম বিদ্বেষী দল এবং মুসলিম নিপীড়নকারী দল, সেইখানে আমরা তার এখানে আগমনকে প্রতিবাদ জানাচ্ছি। তারা বাবরি মসজিদ ভেঙেছে, উচ্চ আদালতে কোরআনের আয়াত পরিবর্তনের জন্য ভারতে আদালতে রিট করেছে, সেটা খারিজ না করে সেটাকে বিলম্বিত করছে, এই সমস্ত বিভিন্ন আলেম ওলামারা ব্যাখ্যা দিয়েছে। সেই ক্ষেত্রে সরকারের ধৈর্য ধারণ করা উচিত ছিল এবং এটাকে আপনার প্রতিবাদ করার স্পেস দিতে হতো, সেটি না করে এখানে দেখা গিয়েছে কি যে এখানে রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সরকারি দলের নেতারা আইন হাতে তুলে নিয়েছে। এই আইন হাতে তুলে নেওয়ার পরেই কিন্তু আজকে আপনার এই ফরিদপুরের ঘটনায় বলেন আর ব্রাহ্মণবাড়িয়া ঘটনায় বলেন আর হাটারজেরির ঘটনায় বলেন, এগুলো কিন্তু স্বাভাবিক কারণে আপনি একটা জায়গায় যখন উস্কানি তৈরি হবে সেখানে মানুষের প্রাণ যাবে, সেখানে মানুষ রক্ত ঝরবে, তার প্রোটেস্ট কিন্তু স্বাভাবিক কারণে আর একটা জায়গায় পাল্টা ঘটনা অস্বাভাবিক কিছু, এটা বাংলাদেশ সাথে নতুন না। এইখানে আজকে এটাকে কেন্দ্র করে সরকারের লকডাউনের মধ্যে রমজান মাসে এই যে সারা দেশে আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে সেই রিমান্ডে কি বলছে না বলছে সেই সমস্ত আপনার কথা আজকে পত্রপত্রিকায় মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে, এটা আমরা তো দেখেছি 111 এর সময়ও রাষ্ট্রের শীর্ষ নেতাদেরকে মরহুম আব্দুল জলিল সাহেব, আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল আপনার আমাদের ওবায়দুল কাদের, আমাদের শেখ সেলিম, তারা 111 এর সময় রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে এবং রিমান্ডে কি বলা হয়েছে সেগুলো আজকে ইউটিউবে পাওয়া যায়। সেগুলো তখন দেখা যাচ্ছে আপনার সরকারের পিছনে শক্তি যারা ছিল তারা এগুলো পত্রপত্রিকায় প্রকাশ করেছে। আজকে বাস্তব অবস্থা দেশে যেটা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতাটা আপনি খর্ব করতে চান, আপনি অনগত আজকে হেফাজতের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে, নতুন কমিটি করা হয়েছে, সরকারের এসব কর্মকাণ্ড দিয়ে যে পারসেপশনটা দাঁড়াচ্ছে যে সরকার চাচ্ছে যে একটা অনগত হেফাজতের দল, তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে তারা সাফাই যাবে, এটা হবে না। কোরআন এবং আল্লাহ রসুলের বাণী হচ্ছে একদম মৌলিক, এখানে আপনার আলেম ওলেমারা বা কোনো বিশেষ ব্যক্তি তাদের নিজেদের মন গড়া কোনো ব্যাখ্যা দিতে চায়, এটি মুসলিম সম্প্রদায়ের কাছে
আপনার কোনোভাবে স্বীকৃতি পাবে না। আজকে নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম সম্প্রদায় একটা চাপের মধ্যে আছে, কোন সরকারের আমল অতীতে, এর আগেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আজকে আলেম সমাজ কিন্তু দেখেন তারা ধর্মীয় যে সভাগুলো হয়, তাফসির জালসা মিলাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সাংঘাতিক ভাবে রেস্ট্রিকশন, আলেম ওলামারা এই জায়গাগুলো কিন্তু তারা আজকে ধর্মীয় এই সভাগুলো করতে পারছে না। অথচ অন্যান্য ধর্মাবলম্বী হিন্দুদের তাদের তাদের ধর্মীয় সভা ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, খ্রিস্টানদের হচ্ছে, বৌদ্ধদের হচ্ছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আলেম ওলামারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোথাও কিন্তু এগুলো একেবারেই নিয়ন্ত্রিত সরকার কর্তৃক সাংঘাতিক ভাবে। এগুলোর কারণে কিন্তু এদেশের আলেম সমাজের মধ্যে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সাংঘাতিক একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। মিল্লাত ভাইরা ক্ষমতায় আছে বুঝতে পারছে না, জনগণের মধ্যে যে এখন পারসেপশন, জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া, সরকার যে আজকে ক্ষমতা দখল করে আছে একটা জোরপূর্বক, এইটি যদি আজকে সরকার এই আপনার বিনা ভোটের সুষ্ঠু পরিবেশ পায়, কিচ্ছু করা লাগবে না। ভোটের পরিবেশ পেলে আজকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বলে দিতে পারি। যে কারণে আজকে সরকার, আজকে আপনি দেখেন ভারতের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে সেখান থেকে যেভাবে প্রটেস্ট করছে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাপারে, বলছে সে বাংলাদেশে গিয়ে দাঙ্গা লাগিয়েছে, মোদী একটা দাঙ্গাবাজ নেতা। বাস্তব ভারতের মুখ্যমন্ত্রীরা, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মকাণ্ডের প্রটেস্ট করছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমাদের এখান থেকে বিরোধী দল, তাদের কোনো মতামত প্রকাশ করতে পারছি না, তারা প্রতিবাদ করতে পারছি না। এই যে একটা অবস্থা, দমন পীড়নের মধ্য দিয়ে সরকার একটা স্বেচ্ছাচারী একটি কর্তৃত্ববাদী শাসন দেশে কায়েম করেছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যে কারণে আজকে দেশের যত রকমের সংকট তৈরি হচ্ছে, যত রকমের আজকে এই অবস্থাগুলো তৈরি হচ্ছে, এগুলো দায়ী সরকারকে নিতে হবে, এই দায়ী সরকারকে নিতে হবে, এবং সরকারকেই এখান থেকে বেরিয়ে আসার পথ বাইর করতে হবে। জোর জবরদস্তি করে ক্ষমতায় কিছুদিন থাকা যায়, কিন্তু এটা সম্মানের নয়, এটা মর্যাদার নয়, এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি। যে কারণে আমি বলবো যে আজকে যে প্রক্রিয়ায় বিভিন্ন বিরোধী মতকে দমন করার সরকার পদক্ষেপ গ্রহণ করছে, এটা ক্ষণিক, এটা সাময়িক, এটা স্থায়ী হবে না। এটা দিয়ে আপনি হেফাজতকেও যেমন দমন করতে পারবেন না, এদেশে বিরোধী মত আজকে যে পরিস্থিতি রয়েছে তাদেরকেও দমন করা সম্ভব হবে না। আমি মনে করি যে সরকারের বোধোদয় হবে, এবং সরকার জাতীয় ঐক্যমত সৃষ্টির মাধ্যমে দেশে যে সংকট চলছে, করোনার সংকট চলছে, দেশে অর্থনৈতিক যে সংকট চলছে, দেশে লকডাউন চলছে, মানুষের নিম্নায়ের মানুষের যে নাভিশ্বাস উঠে গেছে, এই জায়গাগুলো আজকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এগুলোর ক্ষেত্রে কি করা সম্ভব, কিভাবে আমাদের এই সংকট উত্তরণ করা সম্ভব, আজকে মিল্লাত ভাইরা বলতে পারবে না। যদিও আলোচনা হয়তো পরে নিয়ে আসবেন এখানে কোভিড এর, আজকে ভারতের কাছ থেকে তখন আমরা মাত্র যে মাত্র 20 লাখ মানুষকে, 25 লাখ মানুষকে আমরা কোভিড এর টিকা দিতে পেরেছি এক বছর, এটা কোনো কথা হলো আপনার? 20 কোটি মানুষের দেশ, অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ, সেখানে আজকে শুধু ভারতের উপর নির্ভর করার এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টিকা আমদানির লাইসেন্স দেওয়ার কারণে, তখন চীন রাশিয়া এখন চুক্তি করছে, কেন এই চুক্তি তো আরো এক বছর আগে আমরা করতে পারতাম। আজকে বাংলাদেশে কোভিড এর ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা তখন বহু আগেই অন্য কোম্পানিগুলোর সাথে আমরা চুক্তি করতে পারতাম, কিন্তু যেহেতু সরকার ভারতের প্রতি এত বেশি আনুগত্যশীল যে ভারতের সিদ্ধান্তের বাইরে আপনি বেরোতে পারবেন না বিধায়, আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এই আজকে এক বছর যাবৎ আমি কোভিড এর এই ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছি, যার ফলশ্রুতিতে আমাদের ভয়াবহ পরিস্থিতি সামনের দিকে আমাদের হয়তো ভোগ করতে হবে।